গুড মর্নিং এভরিওয়ান, আশা করবো তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আমার আরও একটা নিউ ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম সকাল থেকে। এখন কটা বাজে রে? এখন বেজে গেছে 8:45। হ্যাঁ, 8:45 বাজে। তো দেখতে থাকো আমার ব্লগটা, আই হোপ যে তোমাদের সকলের ভালো লাগবে। তো সকাল সকাল আমার ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্ট বলতে সানায় টিফিনে করেছি এই যে গাজর আর বিটের তরকারি দিয়ে পুর বানিয়ে একটা পরোটা করে দিয়েছি এরকমভাবে, এই যে পরোটা। আর আর ব্রেকফাস্টে সানের এই যে গাজরের এই তরকারিটা যে বললাম না, পুর করেছি এই যে তরকারি আর রুটি, আর ওটা সকালে সান নিয়ে যাবে স্কুলের টিফিন। আর ব্রেকফাস্টে দেখাচ্ছি তোমাদেরকে কী করেছি, ওটাই করেছি তো দেখাচ্ছি তোমাদেরকে। তো এই দেখো গাজর আর বিটের এই যে এরকমভাবে তরকারি মতো করেছি, তরকারি না, এটা একটা মাখা মাখা টাইপসের হয়েছে, তরকারিও বলবো না, মাখা মাখা টাইপসের। পেঁয়াজ আর আদা দিয়ে করেছি, আর রুটি, আর বাবুকেও করে দেবো পরোটা, এরই পরোটা করে দেবো। পরোটাটা বানালাম, তো ডিটেলস আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, শুধু ভাজলাম, সেটাই শেয়ার করছি। যেমন ওই পুর করে আলুর পরোটা করে সেরকমভাবে, আর কি ডিটেলসে শেয়ার করব তোমরা তো জেনেই থাকবে। আমি আর বাবু এসেছি বাজারে, তো বাবু আর আমার বাজার করা হয়ে গেছে, এবারে চা খাবো। আমি চিনি ছাড়া নিয়েছি, বাবু এখনো ব্রেকফাস্ট করেনি। ঠিক আছে, বাজার টাজার হয়ে গেছে, চাটা খেয়ে তারপরে বাড়ি গিয়ে তারপরে বাবুকে ব্রেকফাস্ট করে দেবো। বাবুকে এই যে তরকারি দিয়েছি আর এই যে পরোটা বানিয়ে দিয়েছি, কেমন হয়েছে বলো খেয়ে? ভালো ভালো হয়েছে। খাও। বাজার থেকে দেখো মটন নিয়ে এসেছি, 1 কিলো আছে এখানে মটন। তো মটনটা রান্না করব, তো এখনও ধোয়া টোয়া হয়নি, কমপ্লিট করে নেব ধুয়ে টুয়ে। তো চলো মটনটা রান্না করি। তো মাংসটা ধোয়া আমার কমপ্লিট হয়ে গেছে, এবারে প্রেশার কুকারে হালকা লবণ দিয়ে অল্প একটু একটা সিটি মারবো, দিয়ে তারপরে মাংসটা রান্না করব। তো চলো সবটাই দেখতে থাকো। সাধারণত মটন আনলে আমি এরকমভাবেই রান্না করার চেষ্টা করি। তো এরকমভাবে রান্না করলে কি হয় বলো তো, খাওয়াটা ভালো লাগে, আর কি হয় একটু জুসি টাইপের হয়, মানে বয়স্ক লোকেরাও এটা খেতে পারবে প্রেশার কুকারে সিটি দিয়ে। এরপরে যখন হয়ে যাবে কষানো টষানো জল টল কড়াইতেই ফুটবে, তখন আর তোমার আলাদা করে আর প্রেশার কুকারে দিতে হবে না, সিটি মারতে হবে না। আগে থেকে যেহেতু সিটি মারা হয়ে গেছে, তার জন্য আর পরে আর সিটি মারবো না। তো একটা সিটি মারবো, দিয়ে তারপরে কড়াইতে কষবো, তারপর জল ঢেলে যেমন যেমন ফোটে মাংস সেরকমভাবে ফুটিয়ে নামিয়ে দেবো। তো যাই হোক, এরকমভাবে করে দেখবে তোমরা বাড়িতে, আমার মনে হয় ভালোই লাগবে খেতে, খারাপ লাগে না, ভালোই লাগে খেতে। মাংসতে দেব আলু, আর এদিকে মশলা করা হয়ে গেছে, এখানে আছে রসুন, আদা, টমেটো, জিরে, ধনে আর লঙ্কা, আর পেঁয়াজটা আলাদা কেটে নিয়েছি, পেঁয়াজটা ফোড়নে দেব। আলু ভাজা এখানে বসিয়ে দিয়েছি, তো তেলের পরে দিয়ে দিলাম জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন। তো এগুলো একটু হবে, তারপরে আমি দিয়ে দেবো পেঁয়াজ, কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর ওই যে মাংসটা যে সিটি দিয়ে রেখেছিলাম, তো দেখো হয়ে গেছে, সিটি খুলে নিয়েছি। তো সেই মাংসটা দিয়ে আবার ভালো করে কষাবো, মানে কষাবো বলতে পেঁয়াজের সঙ্গে ভালো করে নাড়িয়ে নেব, আর লবণ হলুদ দেব তার মধ্যে, দিয়ে ভালো করে আরও নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে ভালোভাবে লবণ হলুদটা মিশে যাবে, তারপরে দিয়ে দেবো ওর মধ্যে আমি মশলা, যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি সেই মশলাটা দিয়ে দেবো। এবারে মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, অনেকক্ষণ টাইম লাগে মটন রান্না করতে, তো বেশ খানিকটা টাইম লাগে। খেতে হবে মাটন, আর মাটনটা বাবু নিয়ে এসছে, এটা তো বলা হয়নি তোমাদেরকে, বাবু আর আমি গেছিলাম বাজারে, তো সেখান থেকে বাবু নিয়ে এসছে। আর এই যে মেথি শাক হবে, তো বাইরে ধুতে যাচ্ছি মেথি শাকটা এই কলপারে। তো দেখো মটনে জল দিয়ে দিয়েছি, যেই জলটা ছিল এই গামলায় সেটা দিয়ে দিয়েছি, আর এক্সট্রা করে আমার জল লাগেনি। আর এই যে চর্বিগুলো দিয়ে দিয়েছি, এবারে খানিকক্ষণ ফুটবে, তারপরে ধনেপাতা দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। কোমর টানা হয়েছে, বাবার কোমরটা চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে এইটা লাগাবে নিচের বাথরুমে। মায়েদের এই ট্যাঙ্কিটা খারাপ হয়ে গেছে জন্য আবার ট্যাঙ্কি লাগানো হচ্ছে, আর এখানে একেবারে ফিল্টার করবে জন্য, এই যে এরকমভাবে পড়বে, ওরা এখনও শুরু করেনি,
এই যে কুচো পাথর লাগে এইগুলো নিয়ে এসছে, আর ট্যাঙ্কিটা দেখাচ্ছি তোমাদের। আর এই যে মিস্ত্রি দা আমাদের, আর এই যে ট্যাঙ্কি কোথায় লাগাবে, এই উপরে, এত উপরে তো স্ল্যাব স্ল্যাব ঢালতে হবে না, এর ওপরেই লাগাবা? ও, এর ওপরেই লাগাবে ট্যাঙ্কি। তো বন্ধুরা, আজকে অনেকটা দেরি হয়ে গেছে, এখন বেজে গেছে 2:30। এখনও স্নান করতে যাইনি, স্নান করতে যাব। গিজারটার জল এখন তো বেশি গরম জল লাগে না, অল্প মানে গরম করেছি জলটা, তো জলটা ছেড়ে এসেছি কলে, কল ছাড়া আছে। তো আজকে কি কি রান্না করেছি সেটা দেখিয়ে দিই, নাহলে পরে যদি ভুলে যাই দেখাতে, তার জন্য আগে দেখিয়ে দিই। তো চলো দেখো। তো আবার সেই প্রেশার কুকারে দিয়েছিলাম বন্ধুরা, বললাম না যে প্রেশার কুকারে দিয়ে একবার রান্না করলাম, তো বাবু বললো গলেনি, তার জন্য আবার বাবুর জন্য কয় পিস প্রেশার কুকারে তুলে মানে আরও কটা সিটি দিয়েছি প্রেশার কুকার। বাবুর তো এমনি দাঁত নেই, বয়স হয়েছে, তো মাংস এমনি গলে গেছিলো, তো বাবু বললো আবার একটা সিটি দে। আর এইটা আমাদের জন্য, আমি আর এইটা প্রেশার কুকারে দিইনি, এটা ঠিক আছে, এই মাংসটা আমরা খেতে পারবো, আমাদের তো দাঁত ফাত আছে। আর এইদিকে এই যে মেথি শাকটা বেগুন দিয়ে করেছে, আর ভাত রয়েছে, ব্যাস আর কিছু করিনি। তো এই যে এখন বেজে গেছে 3:30, এখন বাবু হচ্ছে খেতে দেরি হয়ে গেল, তো আমাদের বাড়িতে বাপের বাড়িতে এত দেরি করে খায় না। তো এই যে সব রকম শাক সবজি দিয়ে খেতে দিয়েছে, এই যে মটনটা, আর এই যে এটা হচ্ছে পম্পার মা দিয়ে গেল মটর কলই শাক, না ওই যে এইটা এটা দিয়ে খাচ্ছে বাবু। তো উচ্ছেও দিয়েছি, আর এই যে স্যালাড কেটে দিয়েছি, আর এই যে আমরা কেটে নিয়েছি স্যালাড। তো শান আর হানি আসেনি, শান আর হানি আসলে খাবে, আর বাবু এখন খাক, বাবুর তো টাইম লাগবে, তো তার জন্য শান আর হানি আসলো, ওদেরকে ভাত দিয়ে দিয়েছি, আর বাবু এখনো খাচ্ছে, আর আমি খেতে বসবো, আমি এই যে নিয়ে নিয়েছি। তো চলো খেয়ে নিই, তারপরে পরে তোমাদের সাথে কথা বলব। গুড ইভিনিং বন্ধুরা, এখন বিকেল 6:30 বাজে, হ্যাঁ, আর আমি এখন চলে এসেছি রান্নাঘরে। আজকে এখন বানাবো সন্ধ্যার টিফিনে কী বলতো, ভেজিটেবিল চপ বানাবো। তো এখানে ভেজিটেবিল চপ বানানোর জন্য বিট গাজর নিয়ে নিয়েছি, আর আলু ম্যাশ করে নিয়েছি, আলু এই যে সব দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, এর মধ্যে বাদাম দিয়ে দিয়েছি। তো চলো কীভাবে চপটা বানাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, এর মধ্যে দিয়েছি আমি শুকনো লঙ্কা, ধনে, জিরে, আর তোমার কি জানো ওটাকে মৌরি, আর দিয়েছি এই তো দিলাম, হ্যাঁ এই দিয়ে একটুখানি আমি এই যে গুঁড়ো করে নিয়েছি, এবার এটাকে ও আর লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা, এই যে এবার এটাকে দিয়ে দিচ্ছি এর মধ্যে গুঁড়োগুলো। তো দেখো বন্ধুরা, পুরটার হয়ে গেছে আমার, এটা হচ্ছে গিয়ে ওভেল শেপে আমি করে নিয়েছি, এবারে এখানে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে চুবিয়ে, তারপরে এখানে এটা হচ্ছে ডিম ফেটিয়ে নিয়েছি, ডিমের মধ্যে একটু লবণ দিয়ে নিয়েছি। তো দেখো কিভাবে আমি করি, কেটে দে। ব্যাস বন্ধ করে এইভাবে আমি সবগুলোকে করে নেব এক এক করে, এইভাবে সবগুলোকে আমি আস্তে আস্তে করে নেব, তারপরে ভাজাটা তোমাদের সঙ্গে পরে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই যে আমার এই যে চপগুলো পুরো রেডি, এবারে এগুলোকে ভেজে নেব। তো দেখো এই যে এরকম হয়েছে, অলরেডি আমার হয়ে গেছে ভাজা, এবারে তুলে নেব, তুলে তারপরে সবাই খেয়ে বলবে কেমন হয়েছে। তো ফার্স্টে আগে আমার পুত্র, আমার একমাত্র সোনার চাঁদ দিয়ে দিই, তো খেয়ে বলবে কেমন হয়েছে, ওর আবার সস লাগবে, তো দাঁড়াও সসটা বের করে নিয়ে আসি। এখন দাদু আর নাতি আমার চপের রেজাল্ট দেবে, বুঝলে তো, দাদু আর নাতি আমার চপের রেজাল্ট দেবে যে কেমন হয়েছে। দাদু বলছে চপে লবণ বেশি, আর শান বলছে লবণ কম। হ্যাঁ পুড়ে গেছে, ঠিক আছে, ওটা দাদু যেটা খেলো সেটা লবণ বেশি, তাহলে একদিকে মনে হয় লবণ বেশি হয়েছে, একদিকে কম হয়েছে। এমনি দোকানের মতো হয়েছে না? আচ্ছা। তো বন্ধুরা, ব্লগটাকে এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে দেখা হবে, ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তো এখনের মতো
তো বন্ধুরা, আমি সোমবারে ভিডিওটা শেষ করেছি, আজকে মঙ্গলবার। তো মঙ্গলবার আজকে ভিডিওটা শেষ করতে আসলাম, আবার একটু কিছু কথা বলতে, এডিট ফেডিট করা হয়ে গেছিলো আমার, সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো, তো একটু কথা বলতে তোমাদের সামনে আসলাম আমি। তার কারণ কি বলতো, আজকে হচ্ছে গিয়ে 14ই ফেব্রুয়ারি, আজকে মঙ্গলবার ছিল, তো 14ই ফেব্রুয়ারি জানো তোমরা ভ্যালেন্টাইন্স ডে, সেই সাথে সাথে ব্ল্যাক ডে বলা যেতে পারে, ব্ল্যাক ডেই বলা যেতে পারে। কারণ কি, আজকে এই দিনটাতে পুলওয়ামায় অনেক শহীদ জওয়ানরা মারা গেছিলেন, তাদের মানে কি বলবো, বলার ভাষা নেই। তো তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা, তোমরা যে যেখানেই থাকো আমাদের জন্য, দেশের জন্য প্রাণপণ দিচ্ছ, তোমাদের জন্যই আমরা আজকে শান্তিমতো ঘুমাতে পারছি। তো তোমাদেরকে জানাচ্ছি স্যালুট। আর কি বলতো বন্ধুরা, আমার বড় একটা, আমার বড় ফৌজিতে চাকরি করে, আমার বড় মানে দেশের জন্য লড়াই করে যাচ্ছে প্রাণপণ, ও ভ্যালেন্টাইন্স ডে আমার কত অনেকটাই খারাপ লাগে। তো যাই হোক, আমি কি বলবো আর, মানে আমাদের জন্যই ওরা প্রাণপণ লড়াই করে যাচ্ছে। তো আমি এই ফৌজিদেরকে অনেকটাই ভালোবাসি, আর আমি জেনে শুনে এই বিয়েটা করেছি। ফৌজিদেরকে আমার খুবই ভালো লাগতো, মানে ভালো লাগে, বিয়ের আগে থেকেও আমার ফৌজিদের খুব ভালো লাগে, তাই আমি ওকে বিয়ে করেছিলাম। তো যাই হোক, আমার দাদাও ফৌজিতে চাকরি করে, তো এই ভালোবেসেই আমি, প্রফেশনটা ভালোবেসেই আমি বিয়ে করেছি। তো যাই হোক, সবাইকে জানাচ্ছি ধন্যবাদ, ভালোবাসা অনেক, মানে আমার তরফ থেকে অনেক ভালোবাসা রইল তোমাদের। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, জওয়ানদের বলছি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের জন্য এরমভাবে লড়াই করো, আমাদের অসংখ্য ভালোবাসা তোমাদের জন্য। তো এখনের মতো রাখছি, ওকে, বাই, গুড নাইট।